আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এলজি বর্ডারলেস মনিটর আছে এবং এটি একটি প্যানেলের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার পাশাপাশি আমাদের কত গার্বেজ আসে যায়, তো সব কিছু মিলে এটা হলো মূলত প্যানেলের সমস্যা। আর এটি কিন্তু একটা 24 ইঞ্চি মনিটর। তো আজকের ভিডিও জুড়ে থাকবে হচ্ছে যারা ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য এই ভিডিওটি তৈরি করা না। যারা ইউজার আছেন তারা আমাদের সঙ্গে থাকুন, টেকনিশিয়ানরা আপনারা যারা আছেন তারা স্কিপ করে চলে যান। তো সর্বপ্রথম আপনারা সকলেই অবগত আছেন এই ধরনের সমস্যা হলে কি করতে হবে, অবশ্যই টেকনিশিয়ানের কাছে নিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে মডেল উল্লেখ করা আছে 24 ইঞ্চি, আপনারা দেখতে পাচ্ছেন 24MK600, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো যাই হোক, এটা মূল সমস্যা আমরা তো দেখতে পেলাম, ব্যাক পার্টটি খুলবো এরপরে বুঝতে পারবো। এখানে দুইটা HDMI দেওয়া আছে, একটা VGA কেবল ইনপুট দেওয়া আছে। আমরা প্যানেলটির ব্যাক পার্ট খুলেছি এবং এখানে দেখতে পাচ্ছেন DC পোর্ট ইন করা এবং আমাদের সাইড ফ্রেমটাও খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যানেলের মূল যে সমস্যা, ফিলিকিং করে বা লাইন আসে বা চলে যায়, এই সমস্যা হলে DC to DC গরম হবে, এটা একেবারে স্বাভাবিক। সাথে সাথে ড্রাইভার যে কোয়ালিটি আছে সেটাও গরম হবে। তো এই বিষয়ে সমস্যা হলে অবশ্যই DC to DC পরিবর্তন করবেন না, কারণ হচ্ছে এটা হলো প্যানেল শর্ট। প্যানেল শর্ট হলে DC to DC গরম হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা যেহেতু এই ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করছি, তো আমাদের সঙ্গে থাকুন, দেখি আমরা এই প্যানেলটি রিপেয়ার করতে পারি কি না। আর এই সাথে সাথে কিন্তু আমাদের ভিডিও বোর্ডের যে মেন আইসিটা আছে সেটাও কিন্তু গরম হয়, কারণ কি জানেন, যখন আমাদের প্যানেল শর্ট হয় এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আইসিও গরম হবে, এটাই স্বাভাবিক। তো চলুন আমরা দেখি আমাদের মূল কাজ হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মূল কাজটি কিন্তু হয়ে গেছে, সিগনেচারও আপনি দেখতে পেয়েছেন। তো এই ধরনের সমস্যা কিন্তু সমাধান হয়, তবে অবশ্যই সঠিক জায়গা যাওয়া লাগবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।